পূর্বে নহওয়া এটা পরিবেশ গুৱাহাটীত। সাগরীয় ঘূর্ণিয়ে ধাহি নিলে গুৱাহাটী মহানগরী। নিশার পৰা নাই বিদ্যুৎ, নেটওয়ার্ক, খোৱা পানী। দৃশ্য এক, সোমবারে নিশা অহা বতাহ ধুমুয়ায় এক প্রকার অচল করে পেলালে গুৱাহাটীর স্বাভাবিক জীবনযাত্রা। পূর্বে নোহা ঘটনার সাক্ষী হয়ে রল মহানগরবাসী। ঠায়ে ঠায়ে উভালি পড়িল প্রকাণ্ড গছ। নিশার প্রায় এক প্রকার অন্ধকারত ডুব গল গুৱাহাটী মহানগরী। সন্ধিয়া অহা বতাহ ধুমুহাত উভালি পড়িল কটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সন্মুখত থাকা এডাল পুরনি গছ, যার ফলত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে কটন কলেজিয়েট বিদ্যালয়ের পথ। দৃশ্য দুই, ধুমুহার পর সারি নগল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত থাকা শহীদ বেদিও। বিশ্ববিদ্যালয়খনের মাজমজিয়াত থাকা শহীদ বেদীত গছ বাগরি পড়ার ফলত ক্ষতিগ্রস্ত হয় শহীদ বেদিটো। বিশ্ববিদ্যালয়খনের চৌহদর আন আন ঠাইতো গছ গছনির ডাল ভগা পরিলক্ষিত হয়। দৃশ্য তিনি, নারঙ্গী পাথরকুড়ি আদিত বন্ধ হয়ে পড়িল যোগাযোগ। পথৰ ওপৰত গছ বাগৰি পৰাৰ ফলত বহু সময় ধৰি যানজঁটৰ সৃষ্টি হয়। বুন্দা বজাৰৰ সমীপতে বাগৰি পৰে কেইবাটাও প্ৰকাণ্ড গছ। অঞ্চলটোৰ পথৰ কাষত থকা একাংশ শুকান গছো বাগৰি ব্যাঘাত জন্মায় যাতায়াত ব্যৱস্থাত। ইফালে বিদ্যালয়লৈ যোৱা একাংশ ছাত্ৰ ছাত্ৰীক পুৱাই ঘূৰাই পঠিওৱা হ'ল ঘৰলৈ। দৃশ্য চাৰি, ভৰলুত দুখন বাহনৰ ওপৰত উফালি পৰিল গছ। নিমিষতে ভাঙি চুৰমাৰ হ'ল এখন ইণ্ডিকা ভিষ্টা আৰু এখন ছুইফ্ট বাহন। অবশ্যে সৌভাগ্যক্রমে কোনো লোক হতাহত হওয়া নাই এই ঘটনাত। দৃশ্য পাঁচ, বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে গুৱাহাটী আর উত্তর গুৱাহাটীর ফেরি সেবা। দক্ষিণ কামরূপত গছ পড়ে মৃত্যু হয়েছে এগারী মহিলার। ইপিনে লঙ্কেশ্বরের খনামুখত ধুমুহায় উড়াই নিলে বিহুর পেন্ডেল আর মঞ্চ। জালুকবাড়ীত রাষ্ট্রীয় ঘাইপথত গছ বাগরি পড়ার সৃষ্টি হল যানজটর। গুৱাহাটী মহানগরীর বিভিন্ন ঠাইত ব্যাহত হল বিদ্যুতের সংযোগ। বশিষ্ঠ পাঞ্জাবাৰীৰ পৰা আৰম্ভ কৰি প্ৰায়বোৰ ঠাইতে গুৱাহাটী মহানগৰীত দেখা গ'ল ব্যাপক ক্ষতিসাধন হোৱা। ধুমুহাত গছ বাগৰি পৰাত নিশাৰ পৰাই ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। একেদৰে মোবাইলৰ নেটৱৰ্কেও জলাকলা খোৱালে মহানগৰীৰ জনসাধাৰণক। বিদ্যুৎ সংযোগ নথকাত সৃষ্টি হ'ল ব্যাপক পানীৰ সমস্যাও। বহু ঠাইত পানী, বিদ্যুৎ আৰু নেটৱৰ্কৰ বাবে যন্ত্ৰণাত ভুগিবলগীয়া হয় গুৱাহাটী মহানগৰীৰ ৰাইজে। ব্যুৰো ৰিপৰ্ট, News18 অসম নৰ্থ ইষ্ট। পূর্বে নোহা এটা পরিবেশ গুৱাহাটীত। সাগরীয় ঘূর্ণিয়ে ধাহি নিলে গুৱাহাটী মহানগরী। নিশার পৰা নাই বিদ্যুৎ, নেটওয়ার্ক, খোৱা পানী। দৃশ্য এক, সোমবারে নিশা অহা বতাহ ধুমুয়ায় এক প্রকার অচল করে পেলালে গুৱাহাটীর স্বাভাবিক জীবনযাত্রা। পূর্বে নোহা ঘটনার সাক্ষী হয়ে রল মহানগরবাসী। ঠায়ে ঠায়ে উভালি পড়িল প্রকাণ্ড গছ। নিশার প্রায় এক প্রকার অন্ধকারত ডুব গল গুৱাহাটী মহানগরী। সন্ধিয়া অহা বতাহ ধুমুহাত উভালি পড়িল কটন বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সন্মুখত থাকা এডাল পুরনি গছ, যার ফলত সম্পূর্ণরূপে বন্ধ হয়ে পড়ে কটন কলেজিয়েট বিদ্যালয়ের পথ। দৃশ্য দুই, ধুমুহার পর সারি নগল গুৱাহাটী বিশ্ববিদ্যালয়ত থাকা শহীদ বেদিও। বিশ্ববিদ্যালয়খনের মাজমজিয়াত থাকা শহীদ বেদীত গছ বাগরি পড়ার ফলত ক্ষতিগ্রস্ত হয় শহীদ বেদিটো। বিশ্ববিদ্যালয়খনের চৌহদর আন আন ঠাইতো গছ গছনির ডাল ভগা পরিলক্ষিত হয়। দৃশ্য তিনি, নারঙ্গী পাথরকুড়ি আদিত বন্ধ হয়ে পড়িল যোগাযোগ। পথর উপরত গছ বাগরি পড়ার ফলত বহু সময় ধরে যানজটর সৃষ্টি হয়। বুন্দা বজারের সমীপতে বাগরি পড়ে কেইবাটাও প্রকাণ্ড গছ। অঞ্চলটোৰ পথৰ কাষত থকা একাংশ শুকান গছো বাগৰি ব্যাঘাত জন্মায় যাতায়াত ব্যৱস্থাত। ইফালে বিদ্যালয়লৈ যোৱা একাংশ ছাত্ৰ ছাত্ৰীক পুৱাই ঘূৰাই পঠিওৱা হ'ল ঘৰলৈ। দৃশ্য চাৰি, ভৰলুত দুখন বাহনৰ ওপৰত উভালি পৰিল গছ। নিমিষতে ভাঙি চুৰমাৰ হ'ল এখন ইণ্ডিকা ভিষ্টা আৰু এখন ছুইফ্ট বাহন। অৱশ্যে সৌভাগ্যক্ৰমে কোনো লোক হতাহত হোৱা নাই এই ঘটনাত। দৃশ্য পাঁচ, বৃদ্ধি পাইছে ব্রহ্মপুত্রর জলপৃষ্ঠ। সাময়িকভাবে বন্ধ করা হয়েছে গুৱাহাটী আর উত্তর গুৱাহাটীর ফেরি সেবা। দক্ষিণ কামরূপত গছ পড়ে মৃত্যু হয়েছে এগারী মহিলার। ইপিনে লঙ্কেশ্বরের খনামুখত ধুমুহায় উড়াই নিলে বিহুর পেন্ডেল আর মঞ্চ। জালুকবাড়ীত রাষ্ট্রীয় ঘাইপথত গছ বাগরি পড়ার সৃষ্টি হল যানজটর। গুৱাহাটী মহানগরীর বিভিন্ন ঠাইত ব্যাহত হল বিদ্যুতের সংযোগ। বশিষ্ঠ পাঞ্জাবাড়ীর পৰা আরম্ভ করে প্রায়বোৰ ঠাইতে গুৱাহাটী মহানগরীত দেখা গল ব্যাপক ক্ষতিসাধন হওয়া।
ধুমুহাত গছ বাগৰি পৰাত নিশাৰ পৰাই ব্যাহত হয় বিদ্যুৎ সংযোগ। একেদৰে মোবাইলৰ নেটৱৰ্কেও জলাকলা খোৱালে মহানগৰীৰ জনসাধাৰণক। বিদ্যুৎ সংযোগ নথকাত সৃষ্টি হ'ল ব্যাপক পানীৰ সমস্যাও। বহু ঠাইত পানী, বিদ্যুৎ আৰু নেটৱৰ্কৰ বাবে যন্ত্ৰণাত ভুগিবলগীয়া হয় গুৱাহাটী মহানগৰীৰ ৰাইজে। ব্যুৰো ৰিপৰ্ট, নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট।